মেয়ের জন্মদিন ছিল। বাবা বাড়ি ফিরলেই কেক কাটার আবদার ছিল ছোট্ট মেয়ের, যে কারণে তড়িঘড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন কলকাতার বাসিন্দা ব্যবসায়ী শুভজিৎ মালি। তবে আর মেয়ের জন্মদিন পালন করা হলো না তার। ভয়াবহ রেল দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ। আজ বাড়িতে ফিরছে তার নিথর দেহ। গুয়াহাটি থেকে শিয়ালদহে ফিরছিলেন শুভজিৎ মালি। দুর্ঘটনার এক ঘন্টা আগে পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছিলেন। মেয়ের জন্মদিন পালনের জন্য অপেক্ষা করছিলেন সকলে, কিন্তু ট্রেন দুর্ঘটনার খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে। কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সহ পরিবারের সদস্যরা। এই ঘটনা মেনে নিতে পারছেন না পরিবারের কেউ। এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে পৌঁছন পরিবারের সদস্যরা। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুভজিৎ মালির মৃতদেহ নিয়ে আজই বাড়িতে ফিরবেন তারা। ও গুয়াহাটি থেকে ফিরছিল শিয়ালদহ আসার জন্য, তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনায় ও মারা যায়। আমরা কলকাতা থেকে এসেছি ওর বডিটা নিয়ে যাওয়ার জন্য। আমার ভাই ও কাজে গেছিল, বাড়ি ফিরছিল। হ্যাঁ, ওর মেয়ের জন্মদিন ছিল কালকেই। ওর মেয়ের জন্মদিন ছিল, মেয়ের জন্মদিনে ওর আর আসা হয়নি। উনি গাড়ি চালাতেন, গাড়ির কাজ করতেন, ট্রান্সপোর্টের বিজনেস। ও গাড়ি ডেলিভারি করে ট্রেনে করে ফিরছিলেন। মেয়ের বয়স 8 বছর। বাড়ি 17 নম্বর জামিল লেন, কলকাতা 19, বালিগঞ্জ। যে মারা গেছে তার নাম হচ্ছে শুভজিৎ মালি, 32 বছর। পরিবারে আমার একটা ছোট্ট ভাইপো আছে 1 বছরের, আর আমার ওই 8 বছরের এর আমার ভাইজি, ওর আর আমার বৌমা। আজকে আমার ভাই নেই, আমার পরিবারটা পুরো আসার আগে 1 ঘন্টা আগে কথা হয়েছে যে আমি ফিরছি দাদা, গিয়ে সবাই মিলে একসঙ্গে আনন্দ করবো। এই ব্যাস আনন্দ আর আমাদের হলো না, চোখের জলে ভাসতে হলো। আমি ওনার দাদা সুরজিৎ মালিক।